আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে boostseva.com এ আপনারা কীভাবে সাইন আপ করবেন এবং boostseva.com থেকে আপনারা কীভাবে সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো নেবেন। তো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসার পরবর্তীতে এখানে লিখবেন boost boostseva.com। তো যখন boostseva.com লিখবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো যারা অ্যাকাউন্ট খোলা আছে তারা লগ ইন করে নেবেন, আর যারা অ্যাকাউন্ট খোলা নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন, যেমন এখান থেকে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা মেল দিয়ে দেবেন। এখান থেকে আপনাদের মন মতো একটা জিমেল দিয়ে দিতে পারেন, আর এখানে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আই হ্যাভ এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করে নেবেন। তো সাইন আপ অপশানে ক্লিক করার পরে দেখতেছেন যে আপনাদের মাঝে এরকম একটা পেজ চলে আসছে, তার মানে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে চাইলে এখান থেকে তাদের সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। তো সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য এখানে একটা দেখতেছেন যে লেখা উঠতেছে, তো চেক হেয়ারে আমরা যখন ক্লিক করবো তখন আমাদের মাঝে কিন্তু গুগল ড্রাইভে ক্লিক করলে আমাদের মাঝে কিন্তু সফটওয়্যারটা চলে আসবে। তো আমরা এখান থেকে কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এখানে আপনি আসেন ক্যাটাগরি, ক্যাটাগরি আসার পরে আপনি এখানে দেখতেছেন ফেসবুকের ক্যাটাগরি, ইউটিউব সাবস্ক্রাইবার ক্যাটাগরি, এখানে সব কিছু আছে, ইনস্টাগ্রাম হইতে সব কিছু আছে। তো আমি আপনাদেরকে এখন আপাতত আমি আপনাদেরকে একটা সার্ভিস নিয়ে দেখাই আপনাদেরকে। তো আমি এখান থেকে আপাতত টিকটক ভিউ নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি টিকটক ভিউটা সিলেক্ট করলাম। এখান থেকে কয়েকটা ক্যাটাগরি আছে, যে আমি যেটা ফ্রি ওইটা নিব। তো এখানে ক্লিক করার পরে লিংক আমরা এখান থেকে একটা যে কোনো একটা টিকটক ভিডিওর লিংক কপি করে নেব। তো লিংক কপি করার জন্য আমরা চলে আসবো এই জায়গায়। এই জায়গায় আসে আমরা টিকটক ভিডিওর একটা লিংক কপি করে নেব। তো লিঙ্কটা কপি করার পরবর্তীতে আমরা আবার চলে আসবো এখানে, লিঙ্কের মধ্যে আমরা এটা পেস্ট করে দেবো, যে লিঙ্কটা কপি করছি ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। আর এখানে কোয়ান্টিটি কত হাজার নিব এটা এখানে বসিয়ে দেব। তো এটা যখন বসানো হয়ে গেছে তো আমরা এখানে নিউ অর্ডার ক্লিক করব। তো ক্লিক করার পরবর্তী দেখতেছেন যে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার টিকটক ভিডিও কিন্তু ফ্রিতে কিন্তু বুস্ট করে নিতে পারবেন, টিকটক ইনস্টাগ্রাম কিন্তু ফ্রিতে বুস্ট করে নিতে পারবেন। আর এখানে কিছু কিছু এখানে অনেকগুলো সার্ভিস আছে টাকা দিয়ে কেনার জন্য আপনাকে তিন ডটে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করে এখানে চলে যাবেন অ্যাড ফান্ডে। অ্যাড ফান্ড থেকে আপনার টাকা ডলার লোড করে নেবেন। ডলার লোড করার পরবর্তীতে আপনার ওই ডলারের এগনেস্টে কিন্তু আপনারা বুস্ট করতে পারেন। তো অ্যাড ফান্ডে আসার পরবর্তীতে এখানে যে কোনো একটা ডলারের পরিমাণ দিয়ে দিবেন, যত ডলার নিতে চান তত ডলার পরিমাণ দিয়ে দিবেন। তারপর অ্যাড ফান্ডে চলে আসবেন। অ্যাড ফান্ডে চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে বিকাশ রকেট উপায়, তারপর আছে ব্যাংক আছে, তারপরে যে আন্তর্জাতিকভাবে আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা মাধ্যমে কিন্তু আপনারা 110 টাকার মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন, ডলার কিনে নিতে পারেন। তো ডলার আমরা এখন যে অর্ডারটা দিছি আমরা এখন ওই অর্ডারটা দেখবো। অর্ডারটা দেখার জন্য আমরা চলে যাব অর্ডারের মধ্যে। অর্ডারের মধ্যে চলে গেলে আমরা এখানে দেখতে পারবো আমরা ইনপ্রসেসিং, আমার যে অর্ডারটা আছে ওইটা কিন্তু চলমান আছে।
তো এটা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যারা ফ্রিতে টিকটক ভিডিও বুস্ট করতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ওয়েবসাইট, চাইলে এখান থেকে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো কিছু বুস্ট করে নিতে পারেন। এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই, এখান থেকে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ার সব কিছু কিন্তু নিতে পারেন একবার খুবই কম দামে। এটা রিএসেলার একটা সাইট, তো আমরা এখান থেকে বাংলাদেশের ফেসবুক প্রোফাইল দেখবো। আমরা ফেসবুক প্রোফাইলে ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো, কিন্তু ফেসবুক প্রোফাইল কিন্তু $1.21, তার মানে হচ্ছে আমাদের একশো দশ টাকা বিশ টাকার মতো পড়ে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ফেসবুক ফলোয়ার্সও নিতে পারেন। তো এখানে আরও কয়েকটা তিন ডটে ক্লিক করলে আরও কয়েকটা ইয়ে দেখবেন, এখানে আপনারা সার্ভিসে ক্লিক করলে সার্ভিস দেখতে পারবেন, তারপর আপনারা ট্রান্সফার করে কিন্তু আর্ন করতে পারবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখানে টিকিট অপশন আসবেন, টিকিট অপশন আসে এখানে তাদেরকে একটা মেসেজ করে দেবেন, যে কোনো এখানে অর্ডার ক্লিক করে যেটা সমস্যা আপনারা ওইটা সিলেক্ট করে দিন, যদি পেমেন্টের সমস্যা পেমেন্ট দিয়ে দেবেন, সার্ভিসের সমস্যা হলে সার্ভিস দিয়ে দেবেন। তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন, এখান থেকে পেমেন্ট দিয়ে এখানে পেমেন্টের সমস্যাটা আপনার এখানে লিখে দিয়ে কি এড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার টিকিটটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো টিকিটটা হওয়ার পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে আপনি রিপ্লাই মেসেজ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা তো দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার অনেকগুলো সার্ভিস আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন।